فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من آبى. قيل يا رسول الله أمن آبى؟ من أتاني دخل الجنة ومن أساني فقد آبى. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়ায় সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের কুচবিহার গত বছরে যেমন প্রোগ্রামের আয়োজন করেছিলেন, ঠিক একইভাবে গত দুই দিন যাবৎ আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রথম দিনের প্রোগ্রাম এবং আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, ইতিপূর্বেই আপনারা ঘোষণা শুনেছেন যে আজকের আলোচ্য বিষয় ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের একতা। গত বছর ঠিক আপনাদের মাঝে এসেছিলাম, আলোচনা করেছিলাম ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থে যেসব জায়গাতে সিমিলার বিষয়গুলো আছে, বিশেষ করে তাওহীদ এবং রিসালাত প্রসঙ্গে আমরা দুই দিন যাবৎ ধরে আলোচনা করেছিলাম এবং মানুষ জাতিকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ইসলাম যে বিষয়গুলো বলেছে কনসেপ্ট অফ গডের ওপরে, ঠিক একই কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে ছিল, সেগুলোকে যতটা সম্ভব আমার সম্ভব ততটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর আপনারা যারা শুনেছেন, অনেকে না শুনে থাকতে পারেন, পরবর্তী সময় আলোচনাটি ইন্টারনেটে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সম্প্রচার করেছি। আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুণ মানুষ এসেছেন, অনেকজন এসেছেন, হতে পারে 2000, 3000, 4000, 5000। কিন্তু আপনারা যে গত বছরে প্রোগ্রামটি রেখেছিলেন, এটা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ কমপক্ষে 50,000 মানুষ শুধুমাত্র ইন্টারনেট থেকে আপনাদের আয়োজনটি গোটা বিশ্বের মানুষ দেখেছে। অবশ্যই আমাদেরকে যে কোনো প্রোগ্রাম বা আলোচনা সভা শুধুমাত্র এখানে করলাম, এখানে সমাপ্ত করলে হবে না। আমরা অবশ্যই এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করব এবং মানুষ জাতির কাছে পৌঁছে দেব। শুধুমাত্র একটা আয়োজন লক্ষাধিক টাকা খরচ করলেন, কিন্তু এটা যদি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা খুব টাকাটা বেশি অপচয় হয় বলে মনে করি। কিন্তু এটাই যদি ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দেন বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই লক্ষ লক্ষ মানুষ আপনাদের এই প্রোগ্রামটা দেখে তারা হেদায়ত নিতে পারে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এখান থেকে হেদায়ত দান করতে পারে। আজকে খুবই সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের যেসব একতা আছে সেই সব বিষয়গুলো নিয়ে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ইসলাম এটা কিভাবে এসেছে। ইসলাম অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ইসলাম একটি নতুন ধর্ম। একটা হিন্দু ধর্মগ্রন্থ আছে যেটার নাম শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা ছাপিয়েছে গীতা প্রেস গৌরক্ষপুর থেকে, নাম দিয়েছে যথার্থ গীতা। পৃষ্ঠা নাম্বার 10-এ তারা একটা কথা স্পষ্ট লিখেছে, তারা বলছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে অনেকগুলো ধর্ম আছে, প্রায় 4,500 ধর্ম,
তার মধ্যে আমাদের হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম এটা সর্বপ্রাচীন ধর্ম। আর দুই নম্বর যে বৌদ্ধ ধর্ম এটা এসেছে আনুমানিক 2500 বছর পূর্বে, খ্রিস্টান ধর্ম এটা এসেছে 2000 বছর পূর্বে, আর তারপর তিন নম্বর যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে। যখন আমি এই তথ্যটি শ্রীমদ ভগবদ গীতা যেটা অনুবাদ করেছে যথার্থ গীতা নামে পৃষ্ঠা নম্বর 10 আমি যখন এটাকে পাঠ করলাম, সঙ্গে সঙ্গে নিচে আমি খুঁজে দেখলাম যে কোনো ফোন নম্বর দেওয়া আছে কি। একদিন আমি হঠাৎই ফোন করলাম একজন ঠাকুরমশাইয়ের কাছে যথার্থ গীতা যে অনুবাদ করেছে। সোজা ঠাকুরমশাইকে ফোন করে বললাম যে ঠাকুরমশাই, আপনি শ্রীমদ ভাগবত গীতার যে অনুবাদ করেছেন তো আমার কিছু কথা আছে আপনার সঙ্গে, আমার মনে হয়েছে কিছু জায়গায় ভুল হয়েছে। উনি তখন বলছেন, আপনি কে বলছেন? আমি বলছি আমি একজন মুসলিম, তবে এখানে ইসলাম প্রসঙ্গে একটা ভুল ধারণা বা ভুল তথ্য দেওয়া হয়েছে। উনি আমাকে সাদরে আহ্বান জানালেন এবং বললেন যে কি বিষয়ে ভুল হয়েছে, আপনি যদি ধরিয়ে দিতেন আমরা পরবর্তী সংস্করণে সেটা শুদ্ধ করে দিতাম। আমি ঠিক এই কথাটি বললাম যে ঠাকুরমশাই, আপনি যে শ্রীমদ ভাগবত গীতা 10 নম্বর পৃষ্ঠা মুকদ্দমা ভূমিকাতে লিখেছেন যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে, আমরা এই তথ্য বা এই কথার সঙ্গে একমত নয়। উনি তখন পাল্টা প্রশ্ন করছেন, তিনি বলছেন যে আচ্ছা দাদা, আপনারা কি বিশ্বাস করেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি 1400 বছর পূর্বে এসেছে? আমি জি অবশ্যই বিশ্বাস করি। তিনি বলছেন তোমাদের পবিত্র কোরআন মাত্র তো 1400 বছর পূর্বে এসেছে, তো পবিত্র কোরআন যখন 1400 বছর পূর্বে এসেছে তো ইসলাম ধর্ম নিশ্চয় 1400 বছরই হলো। চিন্তা করুন তাদের যে ধারণাটি, তিনি মনে করছেন যে পবিত্র কোরআন যেদিন পৃথিবীতে এসেছে, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছে সেই দিন থেকেই ইসলামের সূচনা, বা তথ্যটা কি সঠিক? জি না। আর এই তথ্যটি সার্বিকভাবে গোটা বিশ্বের মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করছে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে, আর এই তথ্যটাকে কেন্দ্র করে তারা বলে যে 1400 বছর পূর্বে যদি ইসলাম এসে থাকে তার পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা বলতে চায় যে মাত্র 1400 বছর হলো ইসলামের আসা, তো 1400 বছরের পূর্বে অনেক মানুষ ছিল, তারা জান্নাতে যাবে না স্বর্গে যাবে না নরকে যাবে। ভাই তখন সঙ্গে সঙ্গে তাকে বললাম ঠাকুরমশাইকে যে দেখুন ঠাকুরমশাই, এখানে একটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে আছে। কি? আপনি মনে করছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম ধর্ম নিয়ে এসেছে, কিন্তু এই কথা সম্পূর্ণ মিথ্যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম আসে নাই, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের পূর্ণতা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তাকে পাল্টা প্রশ্ন করলাম যে ঠাকুরমশাই, আপনি কি জানেন যে আমরা মুসলিমরা কতজন নবী রাসূলে বিশ্বাস করি? বলছে জি আমরা জানি। তো কত? 124,000 নবী এবং রাসূলে আমরা মুসলিমরা বিশ্বাস করি। ঠাকুরমশাইয়ের দাবি যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর হলো, মাত্র 1400 বছর, আর যে ধর্মটি নতুন এটা সত্য ধর্ম হতে পারে কিভাবে? কিন্তু হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম, এই জন্য হিন্দু ধর্মটাই সঠিক, তিনি এই যুক্তির মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছিলেন। আমি সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলাম যে ঠাকুরমশাই, আমরা মুসলিমরা বিশ্বাস করি পৃথিবীতে 124,000 নবী রাসূল এসেছে, মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 5737, সনদ হাসান। উনি বলছেন এটা আমরাও জানি যে তোমরা মুসলিমরা 124,000 নবী রাসূলে বিশ্বাস করেন। আমি সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করলাম যে ঠাকুরমশাই, প্রত্যেকটা নবী রাসূল যদি 1 বছর করে নবুয়ত পায় বা 1 বছর করে যদি তাদের হায়াত জিন্দেগি থাকে, তো বলুন তো ইসলাম ধর্মে 124,000 নবী রাসূল এসেছে তো ইসলাম ধর্মের সংখ্যা বা কত বছর পূর্বে হয়? যদি 1 বছর করে একটা নবীর জীবনী ধরি, অবশ্যই প্রায় 124,000 এমনি ইসলামের সূচনা পাওয়া যাচ্ছে, তো 1400 বছর হয় কিভাবে? তিনি সঙ্গে সঙ্গে বলছেন, দাদা আপনি তো সঠিক কথা বলেছেন, কিন্তু আমি বিষয়টিকে এইভাবে ভাবি নাই। আসলে যে ভুল ধারণাটি আমাদের মধ্যে দেওয়া হয়েছে, তারা মনে করছে যে বিশ্বনবী প্রথম ইসলাম ধর্মটিকে নিয়ে এসেছে, কিন্তু আসলে তা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম ধর্ম নিয়ে আসেননি, তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। এই ব্যাপারে পবিত্র কোরআন সহিহ সুন্নাতে একাধিক আয়াত একাধিক হাদিস মজুদ আছে যে 124,000 নবী রাসূল তারা প্রত্যেকে ছিলেন মুসলিম, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিও মুসলিম ছিলেন। সেই বুখারি খুলবেন, কিতাবুল মানাকিব, হাদিস নম্বর 3535, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি ঘটনা কথা বলেছেন। একটা রূপক অর্থে তিনি একটা জিনিস বর্ণনা করতে চেয়েছেন, যাতে ইসলামটা পৃথিবীতে কখন থেকে ছিল আর কিভাবে এসেছে সম্পূর্ণ এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত পরিস্থিতিতে অনেকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মসজিদুল নববীতে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করছে যে দেখো এই মসজিদটা দেখো,
মসজিদ নববীকে দেখে বলছে মসজিদটা তুমি লক্ষ্য করো, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুমরা মসজিদকে লক্ষ্য করে তারা প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল মসজিদে খুব চমৎকার লাগছে। সকলে যখন প্রশংসা করতে লেগেছে চট করে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুম তিনি দাঁড়িয়ে গিয়ে বলছে আল্লাহর রাসূল এই মসজিদটা সম্পূর্ণ হয়েছে তবে একটা অংশ ফাঁকা আছে। একজন সাহাবী আপত্তি করে বলছে যে আল্লাহর রাসূল সম্পূর্ণ মসজিদ মাশাআল্লাহ চমৎকার তবে মসজিদের মধ্যে একটা ত্রুটি আছে, একটা ক্ষত জায়গা আছে, একটা ফাঁকা আছে, একটা ইটের কমতি আছে। এই ইটটা যদি মসজিদের মধ্যে সম্পূর্ণ হয়ে যেত তাহলে আলহামদুলিল্লাহ মসজিদটা কমপ্লিট হয়ে যেত। সংশে আল্লাহ রাসূল তিনি বলছেন আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, ও আনা খাতামুন নাবিন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী ইবাদি, আর আমার পরে কোনো নবী নেই। তিনটে কথা বিশ্বনবী বলেছেন, আসলে বিশ্বনবী বোঝাতে চাইছেন যে একটা মসজিদ তিনি দেখাচ্ছেন যে মসজিদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে তবে একটা জায়গা ফাঁকা আছে, মূলত এই ঘরটা বা মসজিদটিকে বিশ্বনবী ইসলামের সঙ্গে তুলনা করেছে। কেমন যে 1,24,000 নবী রাসূল এসেছেন, তাদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল একটা মসজিদ নির্মাণ করা। প্রত্যেকটা নবী রাসূল এসেছে একটা করে ইট তারা নির্মাণ করেছে, অবশেষে একটা ইটের জায়গা ফাঁকা ছিল, আর আল্লাহ রাসূল বলছে আমি সেই ইট, ওই জায়গাটাকে পরিপূর্ণ করার জন্য, ঘরটিকে কমপ্লিট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছে। তো হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, আর ইসলাম এটা এসেছে আদম আলাইহিসসালামের মাধ্যমে, আর শেষ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোন গোটা বিশ্ব জগতে এটা প্রচার করা হচ্ছে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে। আর অনেক অমুসলিম ভাই এই তথ্যটি কিনে বলে ইসলাম যেহেতু 1400 বছর পূর্বে এসেছে তো এটা সত্য ধর্ম হতে পারে না, বরং তারা বলতে চায় যে আমাদের সনাতন ধর্ম তত হিন্দু ধর্ম। আমরা অনেকে জানি না যে হিন্দু এই শব্দটির দ্বারা শুধুমাত্র ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়। যারা ভারতবর্ষের মানুষ তাকে ভৌগোলিক সংজ্ঞা হিসাবে বলা হয় হিন্দু। যারা আমেরিকাতে কোনো মানুষ যদি সনাতন ধর্মের অনুসারী হয়ে থাকে তাকে হিন্দু বলা যাবে না। কেন? কারণ যারা ভারতবর্ষে বাস করে ভৌগোলিক সংজ্ঞা হিসাবে তাদেরকে বলা হয় হিন্দু। কিন্তু কোনো ব্যক্তি যদি আমেরিকা চলে যায় তাকে বলবে আমেরিকান, কেউ যদি লন্ডনে থাকে তাকে লন্ডন, তার দেশ। ঠিক একইভাবে ভারতবর্ষে যারা বাস করে তাকে বলা হিন্দু। এই হিন্দু শব্দটি হিন্দু ধর্মগ্রন্থে বিশেষ করে বেদ এবং বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা এই দুটো গ্রন্থে একবারও ব্যবহার করা হয়নি। এই শব্দটি পরবর্তী সময়তে ডক্টর জওহরলাল নেহরু তার একটি বিখ্যাত গ্রন্থ আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা নম্বর 74 এবং 75 তিনি বলেছেন যে হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করেছে ইংরেজরা 1830 খ্রিস্টাব্দে। এটা হিন্দুদের কোনো ধর্মগ্রন্থে এই হিন্দু শব্দটি পাওয়া যায় না। এই জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন আমাদেরকে আসলে হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের ডাকা উচিত বেদান্তবাদী বা বেদের অনুসারী অথবা সনাতন ধর্মের অনুসারী। সনাতন শব্দ এটা যদি বাংলা অনুবাদ করেন হবেন সত্য ধর্ম অথবা চিরস্থায়ী ধর্ম অথবা প্রাচীন ধর্ম। অনেক হিন্দু ভাইরা তারা দাবি করে বলে যে আমাদের সনাতন ধর্ম এর অর্থ হচ্ছে প্রাচীন ধর্ম, আর আমাদের এই সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন আর এটা প্রথম এসেছে। ভাই ভালোভাবে যদি লক্ষ্য করে দেখা যায় যে পৃথিবীর মধ্যে প্রথম যে ধর্মটিকে সৃষ্টি করা হয়েছে সে ধর্মটির নাম কি? দেখেন আমরা মুসলিমরা অবশ্যই বলবো ইসলাম, একজন খ্রিস্টান ধর্মের অনুসারী তারা বলবে আমাদের ধর্ম সর্বপ্রাচীন, একজন হিন্দু ভাই তারা বলবে আমাদের ধর্ম সর্বপ্রাচীন। তো ভাই আসলে প্রকৃতপক্ষে দেখতে হবে সবচেয়ে প্রাচীন নয় সর্বপ্রথম ধর্ম কোনটি, কোন ধর্মটি মহান সত্তা ঈশ্বর তিনি মানব জাতির জন্য পছন্দ করেছেন আর তিনি মানব জাতির জন্য প্রথম যে ধর্মটিকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। আমরা প্রথমে বলেছি পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম আলাইহিসসালাম, আর তার মাধ্যমে গোটা বিশ্বজগতে মানুষ ছড়িয়ে পড়েছে, আর আদম আলাইহিসসালাম তিনি একজন মুসলিম ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক এই কথাটি বাইবেল বুক অফ জেনেসিস 3:16-18 পরিষ্কারভাবে বলা হয়েছে। ঈশ্বর যেটা গড, যেটা খ্রিস্টানরা গড বলে বিশ্বাস করে, তিনি বলছেন যে প্রথম যে মানুষকে সৃষ্টি করা হয়েছিল তার নাম অ্যাডাম আর ইভ। এটা যখন আপনি কোনো আরবি বাইবেল পড়বেন অথবা বাইবেল একটা বাংলা ভাষা হচ্ছে কিতাবুল মুকাদ্দাসা, ওখানে পরিষ্কার বলে লিখেছে আদম অর্থাৎ আদম আর ইভ মানে হাওয়া আলাইহিসসালাম। তো বোঝা গেল খ্রিস্টান ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আর হাওয়া। পবিত্র কোরআনও বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া। ঠিক একই কথাটি হিন্দু ধর্মগ্রন্থে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। ভবিষ্যপ্রাণ প্রতিষ্ঠক পর্ব 3:4 মন্ত্র নম্বর 2-3 ঠিক এই মেসেজটা বলা হয়েছে যে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আর হাওয়া। মন্ত্র বলছে
আদম হাওয়া নার উপবতী ম্লেচ্ছা। পৃথিবীতে বিষ্ণু প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতী। এটা কোনো মুসলিমের বোঝার অসুবিধা নেই যে আদম বলতে আদম আসসালামকে বোঝানো হচ্ছে আর হাব্বাবতী মানে হাওয়া আলাইহিসসালামকে বোঝানো হচ্ছে। বোঝা হলো পৃথিবীর তিনটে ধর্মগ্রন্থ একই কথা বলছে, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আর হাওয়া। আর প্রত্যেকটা মানুষই জানে এই আদম ছিলেন একজন মুসলিম আর হাওয়া তার স্ত্রী তিনিও ছিলেন মুসলিম। তো এই তথ্যের আলোকে আমরা বুঝতে পারি যে না, অবশ্যই ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম। মানুষ জাতি প্রথমে যখন এই পৃথিবীতে পা দেয় সেই দিন থেকে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মটিকে প্রেরণ করেছেন। এটা আমাদের প্রমাণ। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর প্রথম ধর্ম কি, তো আমরা সঙ্গে সঙ্গে বলবো মানুষ পৃথিবীতে যেদিন পা দিয়েছে আদম আলাইহিস সালাম তখন থেকে ইসলাম ধর্মের সূচনা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে সর্বপ্রথম ধর্ম। এর আগে পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। কিন্তু খ্রিস্টান ভাইরা তারা পরিষ্কারভাবে বলবে যে না, আমাদের ধর্ম সর্বপ্রাচীন। তবে একটা ছোট্ট প্রশ্ন করি, এখন কত সাল চলছে? 2019 5ই জানুয়ারি। আমরা অনেকেই জানি না যে 2019 খ্রিস্টাব্দ যে আমরা লিখি এই হিসাবটা কখন থেকে শুরু হয়েছে। আসলে 2019 খ্রিস্টাব্দ 5ই জানুয়ারি এটা মূলত যীশু খ্রিস্টের জন্ম তারিখের পর থেকে খ্রিস্টানরা গুনতে শুরু করেছে। যেমন আমরা বলছি এখন 1440 হিজরি, এই হিজরি সন কখন শুরু হয়েছে? যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে গমন করলেন, পরবর্তী সময় ওমর বিন খাত্তাব এই গমন মদিনাতে যখন আল্লাহ রাসূল আসলেন তখন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। ঠিক একইভাবে যীশু খ্রিস্ট যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সেই দিন থেকে খ্রিস্টানরা গণনা করতে শুরু করছে খ্রিস্টাব্দ। মানে বোঝা গেল যীশু খ্রিস্ট আজ থেকে 2019 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। তবে একটা ছোট্ট প্রশ্ন করি, যেসব ভাইরা বলছে খ্রিস্টান ধর্ম সর্বপ্রথম, তো ভাই বলুন তো যে যীশু খ্রিস্টের মাধ্যমে বা তার নামের অনুসারেই এই খ্রিস্ট ধর্মটি এসেছে। তো যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ নিজেকে খ্রিস্টান দাবি করত? কি বলছেন? যীশু খ্রিস্টের নাম অনুসারেই এই খ্রিস্ট ধর্মের সূচনা। তো যীশু খ্রিস্ট এসেছে মাত্র 2019 বছর পূর্বে। তো 2019 বছর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তো তারা কোন ধর্মকে মেনে চলতো? তারা কোন ধর্মের অনুসারী ছিল? মাত্র 2020 খ্রিস্টাব্দ পূর্বাব্দে যীশু খ্রিস্ট এসেছে আর তারপর থেকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা গোটা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে পড়েছে। বোঝা গেল খ্রিস্টান ধর্মের বয়স মাত্র 2020 বছর। একইভাবে গৌতম বুদ্ধ পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ নিজেকে বৌদ্ধ ধর্মের অনুসারী দাবি করত? জি না। গৌতম বুদ্ধ যখন পৃথিবীতে আসলেন তিনি বিভিন্ন রকমের তিনি সমাজ সংস্কারমূলক কাজ করেছেন, তারপর তার অনুসারীরাদেরকে বলা হয় বৌদ্ধ। মানে আজ থেকে মাত্র 2500 বছর পূর্বে এই বৌদ্ধ ধর্মের সূচনা। ঠিক একইভাবে হিন্দু ধর্মের কথা যদি বলতে চাই, অনেক হিন্দু ভাই তারা বলে যে আমাদের ধর্মটা সর্বপ্রাচীন। ভাই সর্বপ্রাচীন আর একদম প্রথম পার্থক্য আছে না? নেই। কোনো জিনিস প্রাচীন তার অর্থ এই নয় যে এটাই প্রথম। প্রাচীন মানে একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন, সনাতন শব্দের অর্থ প্রাচীন ধর্ম। সনাতন ধর্ম মানে প্রাচীন ধর্ম। ভাই সনাতন ধর্ম মানে প্রাচীন ধর্ম এটা যদি হয়ে থাকে, তো আমরা এখানে ছোট্ট প্রশ্ন করি যে সনাতন ধর্ম পৃথিবীতে যেই দিন প্রথম এসেছিল সেই দিনও কি প্রাচীন ছিল? একটা যৌক্তিক কথা, ধরুন একটা নতুন একটা হোটেল আছে, একটা হোটেল যেটা নাম আকবর হোটেল, দীর্ঘ 20 বছর ধরে হোটেলটা চলছে। ঠিক আর একটা হোটেল তার পাশে খোলা হলো, সেটার নাম দেওয়া হলো আকবর হোটেল, কিন্তু তার পূর্বে আমরা কি লিখে দিই ভাই? নিউ আকবর হোটেল। লিখি কি লিখি না? অবশ্যই লিখি। মানুষ যদি জিজ্ঞাসা করে এখন কোন হোটেল আছিস, বলবো প্রথম হোটেলে। কেন? যেহেতু আকবর হোটেল নামে দুটো হোটেল আছে, একটা প্রাচীন আর একটা নতুন। তো সনাতন ধর্ম এটা যদি প্রাচীন ধর্ম হয়ে থাকবে, সনাতন মানে প্রাচীন, তো পৃথিবীতে প্রথম যেদিন সনাতন ধর্ম এসেছিল সেদিন কি প্রাচীন ছিল না নতুন ছিল? তার মানে বোঝা যাচ্ছে এটা প্রাচীন হলেও এটা সর্বপ্রথম ধর্ম নয়। এর অসংখ্য প্রমাণ তাদের ধর্মগ্রন্থের মধ্যে বিদ্যমান যে সনাতন ধর্ম বিশেষ করে স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুসারে যেদিন প্রথম পৃথিবীতে বেদ এসেছে সেই দিন থেকেই এই সনাতন ধর্মের আবির্ভাব। ভাই বলুন তো হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ যেটা আছে কোন ভাষাতে? সংস্কৃত। তাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে সংস্কৃত। তো আমরা যদি এখন চেষ্টা করি যে এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মটি কত বছর পূর্বে এসেছে, তবে একটা ছোট্ট হিসাব করতে হবে, সেটা হচ্ছে ভাষাবিদদেরকে জিজ্ঞাসা করুন যে সংস্কৃত ভাষাটি পৃথিবীতে কতদিন পূর্বে এসেছে, কতদিন পূর্বে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন যেসব ধর্ম আছে, তেরোখানা ধর্ম, সবচেয়ে প্রাচীন ধর্ম আছে, এই প্রাচীন ধর্ম তেরোখানার মধ্যে সংস্কৃত, সংস্কৃত যে ভাষা, এই ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তার মানে বোঝা গেল, ভাষা যদি প্রাচীন না হয় অবশ্যই সে ধর্মটি বা ধর্মগ্রন্থটি প্রাচীন হতে পারে না। আর সংস্কৃত ধর্মে পরে যারা সংস্কৃত ভাষাবিদ, তারা বলছে সংস্কৃত ভাষাটি এসেছে মাত্র 4 থেকে 4,500 বছর পূর্বে। তার মানে বোঝা গেল বেদ, এটা মূল ধর্মগ্রন্থের লেখা আছে সংস্কৃত ভাষাতে, বোঝা গেল এই বেদের খুব বেশি বয়স যদি হয় 4 থেকে 4,500 বছর পূর্বে। এই জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী এবং স্বামী বিবেকানন্দ তারা উভয় বলেছে যে এই বেদ আজ থেকে প্রায় 4 থেকে 4,500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছে। আর বেদ যদি পৃথিবীতে প্রথম আসে, হিন্দু ভাইরা তারা স্পষ্ট দাবি করে যে সৃষ্টির প্রথম দিন থেকে বেদকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, বোঝা গেল হিন্দু ধর্মের অস্তিত্ব বা সনাতন ধর্ম এটা এসেছে আনুমানিক 4 থেকে 4,500 বছর পূর্বে। ভাই বলুন তো, 4,500 বছর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো আমাদেরকে এটাই বেছে নিতে হবে যে সর্বপ্রথম যে ধর্মটি পৃথিবীতে প্রথম ঈশ্বর পাঠিয়েছেন, এটা বিভিন্ন ভাবে স্পষ্ট প্রমাণ করা যায়, সেটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কথা পবিত্র কোরআনে নেই এবং কি তাদের ধর্মগ্রন্থেও নেই। আমরা বিভিন্ন ভাবে আজকে আলোচনা করতে পারি ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের একতা। প্রথমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে কোন ধর্মটি সর্বপ্রাচীন নয়, সর্বপ্রথম, সর্বপ্রাচীন আর সর্বপ্রথম এক জিনিস নয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে অনেক হিন্দু ভাই এবং অনেক মুসলিম যখন তারা রাস্তা দিয়ে চলাচল করে, দেখবেন স্বাভাবিকভাবে আমরা তাদের বাড়িতে যাচ্ছি, আমরা অনেক অমুসলিম প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, অমুসলিম বসের অফিসে আমরা চাকরি করছি, আমাদের দোকানে তারা কেনাকাটা করছে, আমরা তাদের দোকানে কেনাকাটা করি, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই আমরা তাদেরকে ধর্মের কথা বলতে চাই, তখন আমরা অবশ্যই কানটাকে বন্ধ করে রাখি যে বাবা তুই তোর ধর্ম পালন কর, আমি আমারটা করি। বাহ্যিকভাবে আমরা দৈনন্দিন জীবনে সর্বক্ষেত্রে সর্বস্তরে আমরা মুসলিম এবং অমুসলিম আমরা কোনো ভেদাভেদ করি না, যদিও এখন বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট নতুনভাবে একটা রঙিল তারা চশমা দিয়ে মানুষের মধ্যে আবার একটা সমস্যা বিরাজ করার চেষ্টা করছে, বিশেষ করে এই সাম্প্রদায়িক উস্কানি আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে আবারও দেওয়ার চেষ্টা করছে বেশ কিছু যারা কুটির রাজনীতিবিদ, তারা এইটাকে আবার 1992 সালের 6 ডিসেম্বর রাম জন্মভূমি আর বাবরি মসজিদকে যেইভাবে নিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে একটা হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা বিভাজন তৈরি করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল, ঠিক ওই পরিবেশটি আবারও কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে যেন আবারও সেটাকে পুনর্বার আবার করতে পারে। তাই আমরা অবশ্যই আহ্বান জানাবো, বিশেষ করে সাধারণ যারা আমরা হিন্দু এবং মুসলিম ভাইরা আছি, আমরা তাদের কোনো কথায় আমরা কান দেব না। যদি কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন করে বলে যে দেখো বেশ কিছু হিন্দু যুবক তারা ধরে একজন মুসলিমকে খুব মেরেছে, আর আপনি সঙ্গে সঙ্গে মুসলিম রাগান্বিত হয়ে গেলেন যে একজন হিন্দু বা 10-12 জন হিন্দু একজন মুসলিম ভাইকে মেরেছে, আপনি সঙ্গে সঙ্গে কিছু হাতে নিয়ে তরবারি নিয়ে বা কিছু বন্দুক অস্ত্র নিয়ে আপনি নিরীহ কোনো হিন্দুকে যদি মেরে দেন, ইসলাম এটা অনুমোদন দেয়নি। কেন? যদি কোনো তথ্য আসে পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন জাকুম ফাসিকুম বিনা বাইয়িন ফাতাবায়ানু, যখন তোমার কাছে কোনো কেউ খবর দেয়, কোনো বার্তা দেয়, সেটা যাচাই করো। আপনাকে যদি সত্যি কোনো ব্যক্তি এসে বলে যে কোনো হিন্দু ভাইকে বা কোনো মুসলিম একজন মুসলিমকে 10 থেকে 12 জন বা 20 থেকে 30 জন কোনো অমুসলিম হিন্দু ভাই মেরেছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদ করবেন, ইসলাম এ কথা বলেনি। অবশ্যই আপনাকে তদন্ত সাপেক্ষে দেখতে হবে প্রকৃত ঘটনা কি, তারপর যদি সেটা যদি থানাতে যেতে হয়, থানাতে গেলেন, এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। কিন্তু নিজে যদি প্রত্যেকটা মানুষ নিজে যদি অস্ত্র হাতে তুলে নিই, তাহলে কখনোই শান্তি এই গোটা বিশ্বব্যাপী কেন একটা গ্রামে আপনি শান্তি দেখাতে পারবেন না। আমাদের প্রথমে তো মানবতার অধিকারী হতে হবে, মানবিক যেসব দায়িত্ব আছে সে দায়িত্ব যদি আপনি না পালন করেন, আপনি কোনো ধর্মের অনুসারী হতেই পারেন না। আগে মানবিক কিছু দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষের, একটা মানবিক গুণাবলী এটাকে নিজের অন্তর মধ্যে প্রতিষ্ঠা করেন, তখন যখন ধর্ম মানতে লাগবেন, দেখবেন অবশ্যই আপনার জন্য ধর্ম মানাটাও অনেক সোজা হয়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, আমরা ধর্মকে মানতে গিয়ে মানবিক গুণগুলোকে আমরা হারিয়ে ফেলি, কিন্তু কোনো ধর্ম আসলে এমন শিক্ষা দেয় না। একটা ছোট্ট ঘটনা বলি বুঝতে পারবেন, কিছুদিন আগে আমাদের হাওড়া স্টেশন, কলকাতা হাওড়া স্টেশনের নাম শুনেননি ভাই, কিছুদিন আগের ঘটনা, বেশ কিছু তাবলিগ জামাতের ভাইরা তারা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে সলাত আদায় করছিল রাত্রিতে, প্রায় এশার সলাত, রাত্রি 10:20 যখন বাজছে এশার সলাত হাওড়া স্টেশনে তারা দাঁড়িয়ে সলাত আদায় করছে,
এমতো পরিস্থিতিতে বেশ কিছু তথাকথিত হিন্দু তথা প্রকৃত হিন্দু নয়, তারা সংঘর্ষের ট্রেনের কামরা থেকে তারা সকলে একসঙ্গে চিৎকার মেরে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে স্লোগান দিচ্ছে। কেন? বেশ কিছু মুসলিমরা তারা সলাত আদায় করছে, তাদের নামাজের মধ্যে সলাতের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য তারা জয় শ্রীরাম বলে তারা চিৎকার মারছে। অবশ্যই আমি এখানে বলতে পারি যে হিন্দু ধর্মগ্রন্থ কখনো বলেনি যে অন্য কোনো ধর্মের উপাসনা যখন তারা করছে তাকে বাধাগ্রস্ত করতে। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে এমনটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু সময়তে যে অনেক মুসলিমদের উপরে অনর্থকভাবে কোনো হিন্দু ভাই তারা আক্রমণ করে বসছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মুসলিমরা তারা হিন্দু উপরে আক্রমণ করছে। তবে আমি দুটো ধর্মগ্রন্থ পড়ে ছাত্র, একথা স্পষ্ট বলা যায় পৃথিবীর কোনো ধর্ম নিরীহ মানুষকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেনি, বরং নিষেধ করেছে। কিন্তু শুধুমাত্র কিছু সমস্যা নয়, শুধুমাত্র ক্ষমতার জন্য মানুষ এই পত্রিকা আবার বেছে নিচ্ছে যাতে মানুষের কাছে ক্ষমতা চলে আসে এই বিভাজন তৈরি করে। তাই আমাদেরকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর এই সব যারা ধর্মটিকে ব্যবসা রূপে পরিকল্পনা করে ধর্মটিকে কাজে লাগাচ্ছে তাদের থেকে বিশেষ করে সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে অবশ্যই দূরে থাকতে হবে। কেন? তারা শুধুমাত্র নিজের ক্ষমতা বা টাকা পয়সার জন্যই তারা এই সব কর্ম বা এই সব কাজগুলো করছে। আসুন আমরা বোঝার চেষ্টা করি, সমস্যার যদি সমাধান করতে চাই অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে নিজ নিজ ধর্মগ্রন্থে। আমরা কোনো হিন্দু ভাইকে যদি বলি যে পবিত্র কোরআনে এই কথা আছে, সে সহজে মানতে চাইবে না। আবার কোনো মুসলিমকে যদি বলি যে শ্রীমদ ভাগবত গীতাতে ঠিক এই কথাটি আছে, বা বলুন তো কোনো মুসলিম সহজে মানতে চাইবে? জি না। তাই আমরা যেটা করতে চাই যে বিভিন্ন ধর্মগ্রন্থে যেসব তথ্যগুলো আছে যেগুলো কমন মানে একমত পোষণ করছে, সেসব বিষয় নিয়ে আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি এবং পাশাপাশি তাদেরকে বাধা এবং নিষেধ করতে পারি। ঠিক এই কথাটি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ সেই দিকে আহ্বান করেছে। মন্ত্রটি বলা হচ্ছে, মন্ত্রটি পাঠ করছি। পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে না সুকাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম, সেগুলো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মক্ষলাভ করতে পারে না, মক্ষলাভ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা ধর্মটিকে পালন করে বা ইবাদত করে উপাসনা করে আরাধনা করে পুজো অর্চনা করে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন সেই উপাসনা বা সেই আরাধনা মহান সত্তা ঈশ্বর তিনি কখনোই গ্রহণ করবে না। অতএব এই আয়াত এই শ্লোক থেকে এটা প্রমাণিত হয় যদি কোনো হিন্দু ভাই তার নিজের ধর্মগ্রন্থ অনুসারে কোনো উপাসনা না করে, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে সেই ব্যক্তি কখনোই স্বর্গ তথা মোক্ষ লাভ করতে পারবে না। ঠিক একই কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেয়নি, সেই আমলটা যত ভালো হোক না কেন সেটা মারদুদ প্রত্যাখ্যাত বাতিল। ভাই বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলছে ধর্মগ্রন্থ বাদ দিয়ে কেউ যদি উপাসনা করে সেটা ঈশ্বর কখনোই গ্রহণ করবে না। আর বিশ্বনবী ঠিক একই কথা বলছে যে কোনো ব্যক্তি এমন কিছু যদি আমল করে যে আমল ব্যাপারে বিশ্বনবী বলেননি সে আমলটা করা যাবে না। সেই বুখারি হাদিস নম্বর 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1718, সন ইবনু মাজা হাদিস নম্বর 14, সন আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। আমরা পৃথিবীর সমস্ত মানুষ শুধু হিন্দু আর মুসলিম নয়, আমাদের মুসলিমদের মধ্যে যে অনৈক্য আছে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মাজহাব নিয়ে যেসব কোন্দল আছে, আমরা যদি এই আয়াতের কাছে অর্থাৎ বিশ্বনবীর হাদিসের কাছে চলে আসি অবশ্যই আমাদের মধ্যে যত সমস্যা আছে সমস্যাগুলোকে আমরা নিরসন করতে পারি যদি এই একটা শুধুমাত্র অসুল একটা নীতিমালার উপরে দাঁড়িয়ে আমরা ধর্মটিকে পালন করতে চাই। কি? শুধুমাত্র ধর্মগ্রন্থে যেসব কথাগুলো আছে আমরা সেগুলো বিশ্বাস করব, ধর্মগ্রন্থে যেসব কথা আছে আমরা সেগুলো মেনে চলব। পৃথিবীর কোনো মানুষ যদি ধর্মগ্রন্থের পরিপন্থী কোনো কথা বলে, সে যত বড় মহাত্মা মহাপুরুষ ঠাকুর পণ্ডিত যত বড় আলেম মুক্তি হোক না কেন, তাদের কথা যদি আমরা কর্ণপাত না করি তবে আমরা প্রকৃতপক্ষে ধর্মের অনুসারে বলে দাবি করতে পারি। আমাদের ফিরে যেতে হবে যে কোনো সমস্যা, হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদের ফিরে যেতে হবে যে পবিত্র কোরআন এবং তাদের ধর্মগ্রন্থে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে, এর সমাধান কল্পে কোন শ্লোক আছে কি, কোনো আয়াত আছে কি, যদি আমরা দেখে তারপরে আমরা নিজেদের মানব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি অবশ্যই শান্তি অবশ্যই আসবে।
আমাদের মুসলিমদের মধ্যে যে অনৈক্য আছে, এই সমস্ত অনৈক্যগুলোকে যদি পবিত্র কোরআন আর রাসূলের হাদিস দ্বারা আমরা যাচাই বাছাই করি, অবশ্যই দেখবেন সমস্ত সমস্যার সমাধান করবে পবিত্র কোরআন আর রাসূলের হাদিসই যথেষ্ট। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনেকটাই কমে গেছে, শুধু মুসলিম আর অমুসলিম নয়, এমনকি মুসলিমদের মধ্যে আজকে সর্বজনীন ভ্রাতৃত্বের খুবই অভাব। আজকে একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে শুধুমাত্র সালাম পর্যন্ত দেয় না। অনেক মুসলিম আছে, দেখবেন আপনাদের এখানে একটা আয়োজন করা হয়েছে, তারা প্রচার করবে, তারা বলবে যে তোমরা ওদের অনুষ্ঠানে তোমরা যাবে না, কেন তোমাদের গেলে তোমাকে উল্টোপাল্টা কিছু বুঝিয়ে দিবে। যেমন ভাবে আচরণ করা দরকার ছিল, অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান থেকে মানুষকে বলতে হতো যে তোমরা ওদের অনুষ্ঠানে যেও না, কিন্তু আজকে হয়ে গেছে খোদ আমাদের নিজের ধর্মের অনুসারীর মধ্যে বেশ কিছু শুধুমাত্র মতপার্থক্যের কারণে আজকে তারাই বলছে তোমরা ওই অনুষ্ঠানে যাবে না। এটা কি মানবতা? মানবতা এই কথা বলে না, আর ইসলাম কখনো এই অনুমোদন দেন না। ইসলাম কখনোই বলে না যে তুমি একপেশে হয়ে যাও, ইসলাম সবসময় আপনাকে যাচাই বাছাই করেই আপনাকে ধর্ম মানার জন্য আহ্বান করেছে। শুধুমাত্র কোনায় যদি আপনি বসে থাকেন আপনি হক, আপনাই সঠিক, আপনাটাই চূড়ান্ত, এমন ইসলাম কখনো আপনাকে বলে না। অবশ্যই আমাদের প্রত্যেকে যাচাই বাছাই করেই আমাকে ধর্ম পালন করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পারবেন। আমাদের পশ্চিমবাংলা, আমাদের গোটাটা পশ্চিমবাংলা, নদী একটা জেলা আছে আমাদের মুর্শিদাবাদের পরেই, নদিয়া জেলা একটা কৃষ্ণনগর, বা আমরা নাম জানি কৃষ্ণনগর। তো একদিন কৃষ্ণনগরের পাশ দিয়ে আমি যাচ্ছি গাড়িতে করে, হঠাৎ করে দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই 10 থেকে 12 জন তারা আমার গাড়ির সামনে এসে গাড়িটাকে আটকে ধরেছে। আমি তাজ্জব যে হঠাৎ আমার গাড়িটাকে কেন আটকে দিল। সঙ্গে সঙ্গে কাজটাকে নামিয়েছি, নেমে জিজ্ঞেস করছি দাদা কি সমস্যা। উনি সঙ্গে সঙ্গে আমাকে বলছেন যে মৌলভী সাহেব, আমাদের এখানে দেবী দুর্গার উপাসনা হবে, দুর্গা পুজো হবে, অনেক টাকা বাজেট, এই জন্য আমরা চাঁদার জন্য এসেছি। তো মৌলভী সাহেব বলেন আপনার জন্য আমি কত টাকা কাটবো। আমি তখন জেনেও না জানা ভান করছি। তিনি বলছেন যে মৌলভী সাহেব, আমাদের দেবী দুর্গা এখানে পুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি, কত টাকা কাটবো। উনি খাতা আর কলমটাকে ধরে বসে আছে। আমি তখন জেনেও না জানা ভান করে বলছি, আচ্ছা দাদা কি বললেন? বলছে দেবী দুর্গা। আমি দেবী দুর্গা ইনি আবার কে? উনি তখন হাসতে হাসতে আমাকে বলছেন, আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আরে দেবী দুর্গা তিনি আমাদের ভগবান। আজি ভগবান বলতে? বলছে তিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা। আমি সঙ্গে সঙ্গে সেই হিন্দু ভাইটিকে বলছি যে দাদা, দেবী দুর্গাই যদি ভগবান হবেন, তিনি যদি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করবেন, তো আমি যে আল্লাহর উপাসনা করি তিনি আবার কে? উনি তখন হাসতে হাসতে আমাকে বলছে, আরে মৌলভী সাহেব নিয়ে এটাও জানেন না, ওটা তো আপনাদের মুসলমানের আল্লাহ আর এটা আমাদের হিন্দুদের আল্লাহ। উনি আমাকে বলছেন, বুঝ দিচ্ছেন এইভাবে। আমি বলছি দাদা, দেবী দুর্গা যদি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেই থাকবেন, তো আমি যে আল্লাহর উপাসনা করি তিনি কে? উনি আমাকে বুঝ দিচ্ছেন, আরে ওটা মুসলিমদের আল্লাহ, এটা হিন্দুদের আল্লাহ। আমি তো পাল্টা বলছি, ভাই আসমানে অর্থাৎ আকাশে সূর্য কয়টা? তো একটা। আজ কে সৃষ্টি করেছে? আপনি বলবেন ভগবান, আর আমি বলবো আল্লাহ। তো ধরে নিলাম তর্কের খাতিরে যে আপনাদের ভগবান যিনি ইন্দ্র নামে পরিচিত, তিনি সূর্যটাকে সৃষ্টি করেছে। তবে বলুন তো, আপনাদের ভগবান যদি সূর্যটাকে সৃষ্টি করে থাকে, তো আমাদের মুসলিমদেরকে বেশি তাপ দেয় আর আপনাদের কম দেয় নাকি? বলছে তা তো না। আমি বলছি যে একটা সূর্য যেমন সমস্ত মানুষের ওপরে সমানভাবে রৌদ্র দেয়, সমানভাবে আলো দেয়, ঠিক গোটা বিশ্বজগতের যে স্রষ্টা হয়ে থাকে, তো একজনই হয়ে থাকবে, অনেকজন নয়। উনি তখন বলছেন, মৌলভী সাহেব সে একটা আলাদা বিষয়, ওটা একটা মতভেদী বিষয়, তো কত টাকা করব বলেন। আমি শুধুমাত্র তাকে দাওয়াত দেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করছি। আমি তখন সেই দাদাকে বললাম, দাদা আপনি যে আমাকে সে টাকাটা চাইছেন, তো আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে বেশ কিছু প্রশ্ন করা হবে, আর এই প্রশ্ন ব্যতীত কোনো মানুষকে এক ধাপ জান্নাত বা জাহান্নামে যেতে দেওয়া হবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এটাই যে তুমি যখন উপার্জন করেছো, কোন পথে তুমি টাকা উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। অবশ্যই আমি মুসলিম, আমি খুব ভালোভাবে জানি যে আমার উপার্জনটা হালাল, কিন্তু আপনাকে যে টাকাটা দান করব, আমি এই জায়গাটা দেখছি এটা কি যথার্থ জায়গা না এটা কোনো চালুন নিয়ে, বা চালুন বোঝেন, চালুন যেগুলো দিয়ে ময়দা চালে। এখন কোনো কৃষক যদি গরুর দুধ জোয়াতে যায় চালুন নিয়ে, গরু বাটের নিচে রেখেছে চালুনটা, আর যদি সারাদিন যদি দুধ জোয়াই, বা বন্ধু কত কেজি দুধ নিয়ে আসতে পারো চালুনে? এক চিনে নিয়ে আসতে পারবে, কেন মাঝখানে ফাঁকা, মাঝখানে শুধু জাল বিছানো, কোনো দুধই পাবে না। আমি তখন বলছি যে দাদা ঠিক এই প্রশ্নটি কিয়ামতের মাঠে
আমাদেরকে করা হবে যে কোন পথে টাকা উপার্জন করেছি আর কোন পথে আমরা টাকাটা ব্যয় করেছি। তাই যেখানে ব্যয় করছি সে পাত্রটা দেখার চেষ্টা করছি যে পাত্রটি আসলে যথার্থ না নিচে ফুটো আছে, আমি যেটা দেবো সেটা পড়ে যাবে না। তো উনি তখন বলছেন যে মৌলভী সাহেব 10-20 টাকা দেবেন তো এত কথা বলছেন কেন? আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে দাদা, আপনি যে দেবী দুর্গাকে তিনি গোটা বিশ্ব জগতের স্রষ্টা বিশ্বাস করছেন, এই ব্যাপারে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? উনি তখন আমাকে বলছেন, আরে মৌলভী সাহেব উনি তো আশ্চর্য মানুষ, দেবী দুর্গা তিনি ঈশ্বর, এবার প্রমাণ লাগে নাকি? আচ্ছা অবশ্যই প্রমাণ লাগবে। এখন যদি নিজেকে আমি নিজেকে ঈশ্বর দাবি করি আপনি কি মানবেন? অবশ্যই মানবেন না। এখন কোনো ব্যক্তি যদি একটা মানুষে যদি সে ঈশ্বর দাবি করে আপনি কি তাকে ঈশ্বর মানবেন? অবশ্যই মানবেন না। আপনি কি যীশু খ্রিস্টকে ঈশ্বর মানবেন? অবশ্যই মানবেন না। তো আপনি বলছেন দেবী দুর্গা তিনি নাকি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছে, তো তিনি যে ঈশ্বর তার জন্য প্রমাণ লাগবে কি লাগবে না? উনি বলছেন, আরে আমরা তো অনেক দিন ধরে করে আসছি, এর জন্য আবার কোনো প্রমাণ লাগে নাকি? আমরা বাপ দাদা পুরো পুরুষ ধরে দেবী দুর্গাকে ঈশ্বর জেনে আসছি, প্রমাণ লাগবে এটা আবার কেমন কথা? আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমাদের মুসলিম ভাইদের মধ্যে বেশ কিছু মানুষ আছে তারা অনেক কুসংস্কারের মধ্যে যুক্ত আছে, তাকে যদি বলি দাদা আপনি মিলাদ করছেন, আপনি কিয়াম করছেন, সওয়াতের হালুয়া রুটি খাচ্ছেন, এই যে কর্মগুলো করছেন দলিল কোথায়, প্রমাণ কোথায়? উনার ঠিক একই কথা বলে, আরে বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, এর জন্য কোনো দলিল প্রমাণ লাগে নাকি? বা বলুন তো, দলিল প্রমাণ যদি না লাগে মানুষ তো যে কোনো জিনিস বিশ্বাস করে সেটাকে আপন করে নিতে পারে। উনাকে যখন বলেছি উনি তখন চট করে বলছে, আরে মৌলভী সাহেব দেবী দুর্গা ভগবান এটা আমাদের ধর্মগ্রন্থে আছে। আচ্ছা কোথায় আছে? বলছে গীতাতেই আছে। আমার গাড়িতে সবসময় ধর্মগ্রন্থগুলো রাখা থাকে। আমার ড্রাইভারকে সঙ্গে সঙ্গে বললাম যে ড্রাইভার সাহেব আপনি পেছন থেকে শ্রীমদ ভাগবত গীতাটা নিয়ে আসেন। উনি সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত গীতা নিয়ে চলে আসলেন। আমি হিন্দু দাদার হাতে ধরিয়ে দিলাম, বললাম দাদা কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? যদি আপনি এই কথাটা এই শ্লোকটা যদি দেখিয়ে দিতে পারেন গোটা গীতা থেকে, তো আমি আপনাকে 10 টাকা নয় যে 10 লক্ষ টাকা মণ্ডপ তৈরি করতে লাগে, আমি মুসলিম চুক্তিবদ্ধ ওয়াদাবদ্ধ হচ্ছি 10 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেবো যদি একবার দেখাতে পারেন দেবী দুর্গা ভগবান। উনি সঙ্গে সঙ্গে গীতা নিয়ে তিনি পৃষ্ঠা উল্টাতে শুরু করেছেন, অনেকক্ষণ ধরে উল্টাচ্ছেন। আমি বলছি দাদা পেয়েছেন? উনি কোনো কথা বলছেন না। একটু পর বলছি দাদা পেয়েছেন? একটু পর তিনি বলছেন, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এত সহজে কি খুঁজে পাওয়া যায়? আমি সঙ্গে সঙ্গে বলছি দাদা আপনাকে একটা সহযোগিতা করে দিই, আপনি যদি সারাদিন শ্রীমদ ভাগবত গীতা 18 খানা অধ্যায় আছে আর 700 খানা মন্ত্র আছে, 700 খানা মন্ত্র যদি পাঠ করেন দুর্গা যে ভগবান এই কথাটা দূরের কথা, দুর্গা শব্দটি শ্রীমদ ভাগবত গীতাতে একবারও ব্যবহার করা হয়নি, দুর্গা শব্দই নেই, ভগবান তো দূরের কথা। তিনি বলছেন মৌলভী সাহেব আপনি কি গোটা গীতা পড়েছেন? আজ একবার নয় বেশ কয়েকবার পড়েছি, এই গীতাতে দুর্গা শব্দটি একবারও ব্যবহার করা হয়নি। উনি তখন বলছেন, আরে আমাদের গীতার একটা ছোট ধর্মগ্রন্থ, আমাদের এর চেয়ে বড় গ্রন্থ হচ্ছে বেদ, হতে পারে ওটাতে আছে। আমি বলছি ভাই সত্য কথা জেনে রাখেন, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ আর অথর্ববেদ চারটে বেদের মধ্যে কমপক্ষে 12,000 উপরে শ্লোক আছে, এই 12,000 শ্লোকের মধ্যে একবারও দুর্গা শব্দটি নেই, ঈশ্বর তো দূরের কথা। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আপনি কি সবগুলো পড়েছেন? আমি বলছি যতটা জানার দরকার আমি ততটা জেনেছি। তা আপনি যদি কখনোই দেবী দুর্গা ভগবান এই কথাটা যদি প্রমাণ করতে পারেন আপনারই ধর্মগ্রন্থ থেকে, আমি ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ, অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণ টাকাটা দিতে রাজি আছি। তিনি বলছেন মৌলভী সাহেব 10 টাকা দেবেন, আপনি আধা ঘন্টা ধরে আমার সঙ্গে বিতর্ক করছেন, তো 10 টাকা দিলে কি হয়? আমি বললাম ওই যে পাত্র দেখে নিচ্ছি, কারণ আমি যদি এখানে আপনাকে দিয়ে দিই অবশ্যই আমার জন্য পরকাল, অবশ্যই জাহান্নাম আমার জন্য অবধারিত, আর আমার জন্য জান্নাত কখনোই হবে না, কখনোই জান্নাত পাবো না, কারণ আমি একটা অন্যায় কাজ করেছি, আর অন্যায়টা যেমন তেমন অন্যায় নয়, সবচেয়ে বড় অন্যায়। ইসলাম ধর্ম অনুসারে আপনি শুধুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি কোনো কিছু করেন, আল্লাহ ব্যতীত যদি কারো উপাসনার জন্য কোনো কিছু দান করেন, অবশ্যই সবচেয়ে বড় গুণের অন্তর্ভুক্ত। আমি সঙ্গে সঙ্গে দাদাকে বললাম, দাদা বলুন তো আপনার যখন দেবী দুর্গার দর্শন মন্ত্রটা পাঠ করেন, দর্শন মন্ত্র কি জানা আছে? উনি তখন বলছেন, আসলে দর্শন মন্ত্রটা আমার সম্পূর্ণ জানা নেই, তবে একটু একটু জানা আছে। আপনারা অনেকে দেবী দুর্গা দর্শন মন্ত্র জানেন, যখন দেবী দুর্গার উপাসনা করা হয় দেবেন মন্ত্রটা মণ্ডপ থেকে শোনা যায়, মন্ত্রটি কি বলছে দেখুন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমাঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমাঃ। বুঝতে পারলেন?
মন্ত্রটা শুনেছেন? যখনই দুর্গাপুজো হয় মণ্ডপ থেকে মন্ত্রটি পাঠ করা হয়, ইয়া দেবী। ভাই বলুন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি সেই হিন্দু ভাইটকে বলছি, ভাই দেবী দুর্গা প্রসঙ্গে বলা হচ্ছে ইয়া দেবী, দেবী স্ত্রীলিঙ্গ। কিন্তু আপনাদের ধর্মগ্রন্থ শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 স্পষ্টভাবে ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ভাই বলুন তো, ঈশ্বরের ডেফিনেশন, আল্লাহর ডেফিনেশন পবিত্রগণে আছে না নেই? সেই ক্লাস পড়বেন সূরা নম্বর 112 আয়াত নম্বর 1-4, আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুলতা সাদৃশ্যপূর্ণ পৃথিবীতে কোনো কিছুই নেই। এটা পবিত্র কোরআনের আলোকে মহান সত্তা আল্লাহ সুবহানাহু একটা সংজ্ঞা, একটা পরিচয়। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 একটা স্পষ্ট মন্ত্র বলা হয়েছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের সংজ্ঞাটা কি। মন্ত্রটি বলছে, নাচশ্চ কশ্চিৎ পাতি রাস্তি লোক নাচেসা লিঙ্গামা সকার নাম কারুণা পাদীপ নাচশ্চ কশ্চিৎ জনিত না জদিপা। বলছে নাচশ্চ কশ্চিৎ পাতি রাস্তি লোক নাচেসা লিঙ্গামা, নাচেসা লিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। আমি সে দাদাকে বলছি, দাদা আপনার ধর্মগ্রন্থ বলছে যিনি প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর হবে সে না নারী হবে না পুরুষ হবে, অথচ মন্ত্র বলছে ইয়া দেবী, দেবী তো স্ত্রীলিঙ্গ। আর আমরা রীতিমতো দেখি দেবী দুর্গা একজন মহিলা, কিন্তু ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে কখনো নারীও হবে না পুরুষও হবে না। এখন দাদা বলুন, আমি ধর্মগ্রন্থ মানবো না আপনার এই ভুল একটা বিশ্বাসকে মানবো? উনি তখন আমাকে বলছে, দাদা আসলে আমরাও জানি যে আসলে মূর্তি পূজা আমাদের ধর্মগ্রন্থে নেই, কিন্তু অনেক দিন ধরে করে আসছি, এটা প্রচলিত একটি প্রথা, তাই এটা করতেই হয়। আমি বলছি, দাদা আমি তো ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করি, এমনকি আজকের দিনে আপনি একজন হিন্দু, আপনি দেবী দুর্গার উপাসনার জন্য আপনি টাকা পয়সা চাইতে এসেছেন, আপনার সঙ্গে যতগুলো কথা বললাম ঠিক একই কথা বলতাম যদি কোনো মুসলিম, সে যদি কোনো কবর বা কোনো মাজার বা কোনো পীর বাবার নামে যে টাকা তোলার জন্য রাস্তাতে দাঁড়াতো, ঠিক এতগুলো তাকে প্রশ্ন করতাম যেভাবে আপনাকে বোঝাচ্ছি ওগুলো আপনাকে বোঝাতাম, কেন আপনিও দুর্গা পুজো করছেন? আর আমাদের মুসলিমদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা দুর্গা পুজো করে, বাঁচে না নেই। আমরা দুর্গা পুজো করছি, হিন্দু ভাইরা দুর্গা পুজো করছে, আর মুসলিমদের মধ্যে অনেকে আছে দুর্গা পুজো করছে। আমি বলছি, ভাই দুটোই সমান, আমি দুর্গাকে যেমন কোনো টাকা পয়সা দিই না কেন, তার কোনো ক্ষমতা নেই, এটা আপনার ধর্মগ্রন্থের আলোকেই। ঠিক একইভাবে দুর্গাতে মুসলিমরা যেসব উল্টাপাল্টা কাজ করে তাদের জন্য আমি টাকা দিতাম না, কেন, কারণ দুটোই ধর্মগ্রন্থের বহির্ভূত কাজ, আর আমি এটা কখনো গ্রহণ করতে পারি না। কেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্মগ্রন্থ পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ পুজো অর্চনা করলে ঈশ্বর কখনো গ্রহণ করবে না, আর বিশ্বনবী এই কথাটি বলেছেন। উনি তখন বলছেন যে, দাদা আসলে বিষয়গুলো দীর্ঘ দিন ধরে করে আসছি তো, নাচশ্চ কশ্চিৎ পাতি রাস্তি লোক, ভাই পাতি মানে স্বামী, যিনি ঈশ্বর হবেন তিনি কোনো স্বামী গ্রহণ করবেন না। ভাই বলুন তো, দেবী দুর্গা তার স্বামী ছিল কি ছিল না? দেবের দেব মহাদেব শিব, তার নাম নীলকণ্ঠ, মহেশ্বর, ভোলানাথ, ব্রহ্মলে, অনেকগুলো তার বৈশিষ্ট্যগত নাম আছে। কিন্তু মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো বিবাহ করবেন না, তার স্বামী থাকবে না। অর্থাৎ দেবী দুর্গা তার স্বামী ছিল কি ছিল না? তিনি বলছেন অবশ্যই ছিল। আজ ভাই বলুন তো, মন্ত্র অর্থাৎ ধর্মগ্রন্থ মানবো না আপনার ভুল একটা বিশ্বাসকে মানবো? যখন তিনি কোনোভাবে তাই তিনি বুঝতে চেষ্টা করছেন না, বুঝতে পারছেন তিনি স্বীকার করছেন, অথবা তিনি আবার বলছেন, মৌলভী সাহেব দেখুন অনেকক্ষণই হলো তো অন্তত 10 টাকায় কাটি। উনি আমাকে বলছেন অন্তত 10 টাকায় কাটি। আমি সঙ্গে সঙ্গে সে ভাইকে বললাম, ভাই চলুন এক কাজ করা যাক, পাশে মিষ্টির দোকান আছে, চটি বসে আমরা আলোচনা করি। সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি সেই হিন্দু 10-12 জন ভাই ছিল, 5-6 জন আমার সঙ্গে আসলো, আমি একটা মিষ্টির দোকানে ঢুকলাম পাশে। ঢোকার পর আমি বলছি, দাদা মিষ্টি খান কিছু? বলছে না না মিষ্টি খাবো না। আমি না দাদা মিষ্টি খান। সঙ্গে সঙ্গে আমরা 5 জন একসঙ্গে বসে আমরা কিছু মিষ্টি খেলাম, কিছু ঠান্ডা জাতীয় জিনিস খেলাম। 320 টাকা বিল হলো, আমি সঙ্গে সঙ্গে মানিব্যাগটা পকেট থেকে বের করে আমি দোকানদারকে দিচ্ছি, আর এইভাবে আমার দিকে এসে অবস্থিত হিন্দু ভাই তাকিয়ে আছে। উনি তখন বলছে, মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আচ্ছা কেন? বলতে আপনি 10 টাকা দেওয়ার জন্য 1 ঘন্টা ধরে আমার সঙ্গে বিতর্ক করছেন রাস্তার মধ্যে, অথচ আপনি 320 টাকা বিল আপনি দিয়ে দিলেন, আমি তো ভেবেছিলাম আপনি কিপটা। উনি আমাকে বলছেন যে আমি তো ভেবেছি আপনি কিপটা, আপনি 10 টাকা দেওয়ার জন্য আপনি 1 ঘন্টা ধরে কথা খরচ করছেন, অথচ 320 টাকা বিল
আপনি নিজে পকেট থেকে ইচ্ছাকৃত মিষ্টি খাওয়াচ্ছেন, 320 টাকা বিল দিয়ে দিলেন। আনছি দাদা আপনাকে 320 নয়, যদি 3,000 3 লক্ষ টাকা যদি আমি খাওয়িয়ে দিই অবশ্যই এই জন্য আমাকে কিয়ামতের মাঠে কোনো জবাবদি করতে হবে না, কেন এটা মানবিক দায়িত্ব, আপনাকে খাওয়াতে পারি। আমি সঙ্গে সঙ্গে বললাম দাদা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে আমরা আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে যে কোনো সাহায্য যদি লাগে আপনাকে দিতে পারি, তবে ভাই আমার কাছে 1 টাকা এই পূজোর জন্য চাইবেন না। যদি কোনো দিন প্রয়োজন হয় আপনার যদি 4 ব্যাগ রক্ত লাগে আপনি ফোন করে বলবেন আমার যদি রক্ত থাকে রক্তের গ্রুপের সঙ্গে যদি মিলে যায় আমরা 4 ব্যাগ রক্ত দিতে রাজি আছি, 20,000 টাকা যদি প্রয়োজন হয় 20,000 টাকা আপনার চিকিৎসার জন্য দিতে পারি, যদি কোনো অমুসলিম হিন্দু বোনের বিবাহ না হয় আমি 1 লক্ষ টাকা দিতে রাজি আছি এবং যতটা সম্ভব আমি সহযোগিতা করব, কিন্তু 1 টাকা যদি দুর্গা পুজো বা কালী পুজো বা যে কোনো পুজোর জন্য চান এটা আমি দিতে পারবো না। কেন? এটা ইসলাম বলেছে সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু দুনিয়াবি স্বার্থে যে কোনো কাজ আপনার সহযোগিতা করতে পারি। অনেক আমরা মুসলিম আছি যারা আমরা উদারতা দেখাতে গিয়ে অনেক উদাসীন হয়ে যাই, তবে মনে রাখবেন উদারতা আর উদাসীনতা দুটো পার্থক্য আছে। অবশ্যই আমরা সমস্ত মানুষ জাতির জন্য উদার হব, কোনো হিন্দু অমুসলিম বোনের যদি বিবাহ না হয় আপনার যত সামর্থ্য হয় আপনি তার বিবাহের জন্য ব্যবস্থা করেন, 1,000 টাকা লাগে 2,000 টাকা দেন, যদি শরীরে রক্ত লাগে রক্ত দিয়ে একজন অমুসলিম ভাইকে আপনি জীবন দান করতে পারেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যদি জীবন দান হবে আপনি সহযোগিতা করতে পারেন, তার যে কোনো সামাজিক কাজে আপনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারেন, এটা হচ্ছে উদারতা। কিন্তু উদাসীনতা কখন হবে? যখন আমরা ধর্মের মধ্যে আমরা তাদের সঙ্গে আমরা অংশগ্রহণ করবো, এটা ইসলাম অনুমোদিত নয়। তাকে ভালোভাবে বোঝান, সমস্যা হিন্দু ভাই আমাকে বলছে ভাই সত্যি আপনি ধর্ম পালন করছেন, ধর্ম যদি পালন করতে হয় ঠিক ধর্মগ্রন্থের আলোকে পালন করুন। তো আমাদের মধ্যে যদি আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে চলি আমরা অনেক ক্ষেত্রে এগুলো ফেস হই, যদি তাকে আপনি এই কাজটা করেন অবশ্যই দেখবেন আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্ম নিয়ে যে সমস্যা আছে এর সমাধান হবে, এবং ইসলাম যে আসলে কি বলছে তার সামনে পেশ করতে চায় না। অনেকে যদি অমুসলিম ভাই টাকা চাই যে দুর্গা পুজোর জন্য পয়সা লাগবে, সহসা আমরা বলি না দিতে পারবো না, আমি টাকা দেবো না, বা আপনি কেউ দিয়ে দিলেন বা এটা, তার সঙ্গে তর্ক বিতর্ক যদি করতে চান তার সঙ্গে ধর্মগ্রন্থের আলোকে বোঝান, সে যদি 10 টাকা চায় আপনি পকেট থেকে 50 টাকা দিয়ে তার হাতে বা একটা দোকানে যান, আপনি একটা বিস্কিটের প্যাকেট কিনে দিয়ে বলেন দাদা আপনার বাড়িতে যে বাচ্চা মেয়ে আছে এই 50 টাকা দামের যে বিস্কিট আপনি তাকে দিয়ে দিন, কিন্তু 10 টাকা আপনাকে দিতে চাইবো না বা আমি দেবো না, ভাই বলুন তো সে অমুসলিম ভাইয়ের সঙ্গে আমাকে সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে, সে 10 টাকা আমার জন্য চান্দা চেয়েছে, আমি 10 টাকা খরচ না করে 20 টাকাটা বিস্কিটের প্যাকেট কিনবো তার হাতে আমি দিয়ে দেবো, ভাই আপনার বাড়িতে যে মেয়েটা আছে তাকে আপনি দেন, আপনি খেতে দেন তাকে, ভাই বলুন তো ইসলাম এটা অনুমোদন না নিষিদ্ধ করেছে? অবশ্যই ইসলাম এখানে বাধা নিষেধ করেনি। তাই আমরা বিশেষ করে যেসব জায়গাতে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে অন্য অন্য ধর্মের সঙ্গে মিশে যেতে আমরা সেই সব জায়গাতে দূরে থাকবো, কিন্তু উদারতা দেখাতে গিয়ে কখনো উদাসীনতা হলে চলবে না। একটা সমস্যা কিছুদিন থেকে বিরাজমান, দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, যে অনেক অমুসলিম বিশেষ করে যেহেতু আমার জ্যাঠা জেঠিমা তারা এখনো হিন্দু আছে, আমার জ্যাঠা জেঠিমা এখনো হিন্দু, আমাদের পুরো গোষ্ঠীটা এখন সকলে হিন্দু আছে, তাই আমরা তাদের সঙ্গে বেশি চলাফেরা করি, তাই আমি কথাগুলো বেশি ভালো বুঝতে পারি তাদের। একদা আমাকে আমার এক পিসি বলছে যে তোরাই তো আমাদের শিব ঠাকুরকে তোদের মক্কাতে বেঁধে রেখেছিস, আমার পিসি আমাকে বলছে যে তোরাই তো আমাদের শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছিস। আজ শিব ঠাকুর মানে বলছে যে কালো শিবলিঙ্গটা রেখে দিয়েছিস মক্কাতে। আমার তখন মনে পড়ে গেল যে হাজরে আসওয়াদের কথা বলছে, ভাই হাজরে আসওয়াদ দেখেননি ভাই, কালো পাথর চুম্মা দেওয়া হয়, উনি বলছেন ওটা নাকি শিবলিঙ্গ, আর আমরা মুসলিমরা দেখি ভগবান শিবকে ওখানে আটকে রেখেছি বেঁধে রেখেছি। আমি তখন পিসিকে হাসতে হাসতে বলছি যে পিসি এই শিবলিঙ্গ ভগবান তিনি যদি দেবতা হবেন কোনো মানুষকে আটকে রাখতে পারে বা কি বলেন, তিনি যদি ঈশ্বর হবেন তো মুসলিমরা বেঁধে আটকে রাখতে পারে, তিনি তো নিজের শক্তিতে তিনি চলে আসতে পারেন, তো আমরা মুসলিম বেঁধে রাখলাম কিভাবে? বলছে না আমাদের মূর্তি ছিল তো ওটা বেঁধে রেখেছিস। অনেক অমুসলিম ভাই তারা বলে যে মুসলিমরা বলে মূর্তি পূজা নিষিদ্ধ, তো আমরা অনেক মুসলিম আছি যখন আমরা হজ করতে যাই তোর কাবাতে এবং কালো পাথর চুম্বন দিই বা দিকে দিই না, উনারা বলছেন কালো পাথরে যে আমরা চুম্মা দিচ্ছি এটা ইবাদত কিবাদত নয়, এটা উপাসনা কি উপাসনা নয়। বলছে আমরা যেমন মূর্তির উপাসনা করি তো অনেক মুসলিমরা আছে তারা হজ করতে যায় সেই সময় তারা কি করে কালো পাথরে চুম্বন দেয়, বলছে এটাও তো মূর্তি পূজার সাদৃশ্য, ভাই বলুন তো চুম্মা দিয়া এটা কি কোনো উপাসনা? আরে ছোট্ট জ্ঞান দিয়ে দেখেন,
ভাই উপাসনাকে চুম্মা দেয়া, ভাই আপনি আপনার সন্তানকে চুম্মা দেন কি দেন না? আপনি কি তার মানে আপনার সন্তানের পুজো করছেন? ভাই আপনি আপনার স্ত্রীকে চুম্মা দেন কি দেন না? আপনি স্ত্রী পুজো করছেন? ভাই চুম্মা দেওয়াটি এটা উপাসনার প্রতীক নয়। কোন হিন্দু ভাই দেখেছেন যে তারা দেবী দুর্গা বা লক্ষ্মী বা কালী বা সরস্বতী বা শিব তাদের মূর্তিতে চুম্মা দিচ্ছে, তারপর নারী মূর্তি? এটা হতেই পারে না। ভাই চুম্মা দেয়া তার অর্থ এই নয় যে আমরা তার উপাসনা করছি, চুম্মাটা একটা ভালোবাসার প্রতীক। আর ভালোবাসার উপাসনার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একজন এমনটি প্রশ্ন করেছে, তাকে যখন বললাম তিনি ব্যাপারটা বুঝে নিলেন যে আসলে এটা তারা যেভাবে দেখে এটা সেভাবে নয়। এরকম অনেক ভুল ধারণা আমাদের হিন্দু বা মুসলিমের মধ্যে আছে। তারা এই কথায় বলে যে মুসলিমরাও তারা মূর্তি পূজা করে, কালো পাথরে চুম্মা দেয়। সেই বুখারি খুলবেন, কিতাবুল হাজ হাদিস নাম্বার 1594, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বড় লাঠি নিয়ে তিনি কাবা শরীফের পাশে আর হাজরে আসওয়াদের পাশে চক্কর দিচ্ছে। দেওয়ার পরে হঠাৎ তিনি বলছেন যে কালো পাথর তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, যদি বিশ্বনবী তোমাকে চুম্মা না দিত তো আমিও তোমাকে চুম্মা দিতাম না। ভাই বলুন তো আমরা কি তাকে উপাসনা করছি? ওমর বিন খাত্তাব তিনি বলছেন যে কালো পাথর তুমি আমার ভালো করতে পারো না, খারাপও করতে পারো না, তোমাকে আমরা এই জন্য চুমু দিই যে বিশ্বনবী তোমাকে চুম্বন দিয়েছে, এই জন্য তার অনুকরণ বা অনুসরণের জন্য তোমাকে চুম্মা দিই, আমরা এটাকে বিশেষ কিছু মনে করি না। আমরা কালো পাথরের কাছে গিয়ে বলি না হাজরে আসওয়াদ তুমি আমাকে কিছু দাও আমি চাই। আমরা কখনো বলি না হাজরে আসওয়াদের ওসিলাতে আল্লাহ তুমি আমাদেরকে কিছু দাও, আমরা তার মাধ্যমে চাচ্ছি কিছু করি যে না এটা উপাসনা নয়, এটা কোনোভাবেই উপাসনা নয়। তো এমন অনেক বর্ণনা আছে যে সাধারণ আমরা মুসলিম এবং অমুসলিমরা নিজেদের ধর্মগুলোকে যথার্থভাবে বুঝি না, আর আমাদের মধ্যে অনেকগুলো ভ্রান্ত ধারণা কাজ করে। আর আমরা নিজেরাই দেখবেন কোনো মুসলিম তারা এক জায়গাতে বসেছে, তারা হিন্দু ধর্মে নিজেরা নিজেরা সমালোচনা করছে। কোনো হিন্দু ভাইরা আছে তারা মুসলিমদেরকে নিয়ে নিজেরা নিজের সমালোচনা করছে। কিন্তু এই আলোচনা সমালোচনা নিজেরা না করে যদি কোনো পণ্ডিত ব্যক্তির সঙ্গে অপর কোনো পণ্ডিত ব্যক্তি, কোনো হিন্দু একজন স্কলারের সঙ্গে ইসলামিক একটা স্কলার যদি বসে যদি একটা আলোচনা করে বা পরামর্শ করে, বা বলুন তো ভুল ধারণাগুলো খণ্ডন হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা ছোট জিনিসকে এতগুলো ভেবে ভেবে বড় বড় করে নিজেদের মধ্যে মতনৈক্য মতভেদ করে আমরা সমাজটাকে একদম বিশৃঙ্খলভাবে পরিবেশটাকে গড়ে তুলছি, এটা আমাদের শুধু দূরত্বতার কারণে। আমরা নিজেরাও আলোচনা করতে চাই না, তারা আমাদের সঙ্গে আলোচনা করতে চায় না, কিন্তু আমরা যদি আলোচনা করি অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বাড়তেই থাকবে। এর আগে আমি বছরে দুই দিন পরপর আলোচনা করেছি প্রায় আড়াই ঘন্টা শুধুমাত্র পবিত্র কোরআনের একটি আয়াত আর তাদের ধর্মগ্রন্থ থেকে যে কত জায়গায় একতা আছে, কত জায়গায়। অনেক অমুসলিম কিছুদিন আগে প্রশ্ন করে উঠেছিল যে রুহুল আমিন ভাই, যে আপনাদের ধর্মগ্রন্থে হুরের কথা বলা হয়েছে, ভাই হুর বুঝতে পারছেন হুর? ওনারা বলছে আপনাদের ধর্মগ্রন্থে হুরের কথা বলা হচ্ছে। একজন অমুসলিম হিন্দু ভাই তিনি বলছেন যে আপনারা হুরের লোভে আপনারা ধর্ম পালন করছেন, যদি আপনারা জান্নাতে যাবেন তো আপনারা হুর পাবেন, এই লোভেই আপনারা এই কর্মটি করছেন সুন্দরী রমণীর জন্য। আমাকে প্রশ্ন করছে, আর দেখবেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন সব জাতি এই সমালোচনা বেশি হচ্ছে যে ইসলামে হুরের বর্ণনা আছে, অর্থাৎ যদি আপনি স্বর্গে যান আপনি একটা বা 72টা স্বর্গে অর্থাৎ জান্নাতে হুর পাবেন। তো একজন অমুসলিম ভাই এটা নিয়ে অভিযোগ করছে যে আপনারা মুসলিমরা যারা পুরুষ আছেন তারা হুর পাবেন, তো নারীরা কি পাবেন? আপনাদের মহিলাদের জন্য তো কোনো কিছু বলা হয়নি, বা আসলে কি মহিলাদের জন্য কোনো কিছু বলা হয়নি? যে সূরা হামিম সাজদা খুলবেন আয়াত নম্বর 23-28 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসলে আমরা অনেকে বোঝার চেষ্টা করি না যে ইসলামের জান্নাতের কনসেপ্টটা কি। হিন্দু ধর্মগ্রন্থ খট উপনিষদ অধ্যায় নম্বর 2 বল্লী নম্বর 1 মন্ত্র নম্বর 11-তে বলা হয়েছে যে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম, অথর্ববেদ কাণ্ড নম্বর 13 সূক্ত নম্বর 4 মন্ত্র নম্বর 2 বলা হচ্ছে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম, মানে স্বর্গ লোকে যখন তুমি স্বর্গে প্রবেশ করবে সে সময় বহু স্ত্রী, বা বহু মানে কত, কথা বুঝতে পারছেন? বহু মানে অনেক। স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম, স্বর্গে যখন তুমি প্রবেশ করবে তখন তোমার অনেকগুলো অসংখ্য তুমি স্ত্রী পাবে। বা বন্ধু হিন্দু ধর্মগ্রন্থে এই স্বর্গীয় রমণীকে বহু স্ত্রী নামে সাম বলা হয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসে যেমন হুরের বর্ণনা আছে, অথর্ববেদ কাণ্ড নম্বর 4 সূক্ত নম্বর 34 মন্ত্র নম্বর 2 বলছে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম, স্বর্গে যখন মানুষ প্রবেশ করবে অনেকগুলো স্ত্রী পাবে। ইসলাম তো বলছে একটা হুর পাবে, আর কেউ যদি শহীদ হয় 72টা পাবে। তবে বলুন তো হিন্দু ধর্মকে আমভাবে বলা হয়েছে যে মানুষ যখন স্বর্গে যাবে বহু অসংখ্য সেই স্ত্রী পাবে। যদি আমরা ভালোভাবে মহাভারত দেখি, শান্তি পর্ব 12:58 শ্লোকে স্পষ্ট হয়ে বলছে মানুষ যখন স্বর্গে প্রবেশ করবে
হাজারো আফসারি দ্রুত গতিতে ছুটে যাবে এইসব ব্যক্তিদেরকে স্বর্গে প্রবেশ করানোর জন্য। কতগুলো? হাজার আফসারি। এই আফসারি আপনি যে কোনো ডিকশনারি দেখেন, আফসারি মানে স্বর্গীয় রমণী, মানে স্বর্গে যাদেরকে রমণী দেওয়া হবে। বা বন্ধু, হুরের কনসেপ্ট আছে না নেই হিন্দু ধর্মগ্রন্থে? আছে না নেই। কিন্তু অনেক অমুসলিম আছে, তারা ইসলামের সমালোচনা করার জন্য আগে পাল্টা আক্রমণ তারা করে বলে যে হিন্দু ইসলাম ধর্মগ্রন্থে হুরের কথা বলা হয়েছে। তো ভাই, হিন্দু ধর্মগ্রন্থ তো আছে, আছে না নেই? অবশ্যই আছে, একাধিক জায়গাতে আছে। মহাভারত খুলবেন, অনুশাসন পর্ব 13:93 অনুচ্ছেদ, ওখানে একই কথা বলা আছে, যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য হাজারো আফসারি তারা দ্রুত গতিতে তারা ঘোড়ার পিঠে ছুটে ছুটে তাদেরকে নিয়ে আসার জন্য যাবে। ভাই, হাজার আফসারি, 1000 কথা বলা হয়েছে। বাইবেল খুলবেন, গসপেল অফ ম্যাথিউ, নিউ টেস্টামেন্ট, 19:22-23, 24:23-24, 19:20-22, তিনটে অনুচ্ছেদে জিজাস ক্রাইস্টকে তার অনুসারীরা বলছে যে প্রভু, আপনার অনুসরণ করতে গিয়ে আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করেছে, আমার মা আমাকে পরিত্যাগ করেছে, আমার সন্তান আমাকে পরিত্যাগ করেছে, আমার পিতা আমাকে পরিত্যাগ করেছে, আমি এখন নিঃস্ব, আমার কোনো পরিবার নেই, আমার কোনো জমি জায়গা নেই, আমি যে আপনার অনুসরণ করছি, তো আমি পরকালে যদি যাই তো আমি কী পাবো? যীশু খ্রিস্টের সঙ্গে সঙ্গে তার সঙ্গীকে বলেছে যে তুমি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারো তো ঈশ্বর আল্লাহ অর্থাৎ পরমেশ্বর তোমাকে 100 গুণ বেশি ফিরিয়ে দিবে। মানে তুমি এই পৃথিবীতে আমার আনুগত্য অনুসরণের জন্য একজন স্ত্রীকে পরিত্যাগ করতে বাধ্য হয়েছো, তো তুমি স্বর্গে যখন যাবে তখন 100 জন স্ত্রী পাবে। বা বলুন তো, খ্রিস্টান ধর্মগ্রন্থে আছে না নেই? অবশ্যই হুরের যে কনসেপ্ট বাইবেলেও আছে, হিন্দু ধর্মগ্রন্থেও আছে, পবিত্র কোরআনে আছে। কিন্তু আমরা সাধারণত যারা ধর্মগ্রন্থকে বেশি পড়াশোনা করি না, আমরা কোনো নাস্তিক বা কোনো ইসলাম বিদ্বেষীদের কিছু কথাকে কোট করে আমরা মুসলিম অমুসলিম উভয় আমরা সমালোচনা করছি, কিন্তু এইসব কনসেপ্টগুলো প্রত্যেকটা ধর্মগ্রন্থে আছে। আসলে আমরা বোঝার চেষ্টা করি আরেকটা পয়েন্ট, যে হুর প্রসঙ্গে আমাদের মধ্যে অনেক আপত্তি, অনেক সমস্যা। মানুষ বলে যে পুরুষরা হুর পাবে আর নারীরা কি পাবে। সূরা হামিম সাজদা খুলবেন, আয়াত নম্বর 23-28 পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন নারী হোক আর মুমিন পুরুষ হোক, তারা জান্নাতে গেলে এমন কিছু পাবে, তাদের মনের চাহিদা মতো সমস্ত কিছু পাবে, যা চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি। মানে নারী এবং পুরুষের জন্য ওই জিনিসের কথা বলা যায় যা চোখ দেখেনি, কান কোনো শুনেনি। আসলে জান্নাত কি এটা আমরা বুঝি না। জান্নাত মানে মানুষের নিজের ইচ্ছে, যা চাইবে সেটা সেখানে পাবে। ভাই বলুন তো, কোনো মহিলা যদি জান্নাতে প্রবেশ করে, সে যদি তিনি স্বামী চায়, সে পাবে কি পাবে না? তো জান্নাত মানে ওটাই যে মানুষের নিজের চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার দেবে। অনেকে বলে যে পুরুষের জন্য 72টা, তো নারীর জন্য কয়টা? একটা ছোট্ট উদাহরণ দিই। একজন ছেলেকে আমি বললাম যে ভাই, তুমি কুচবিহারে যাও, আমার এই কাজটা করে নিয়ে আসো, তোমাকে 100 টাকা দেবো। আর একজন মেয়েকে আমি বললাম যে বোন, তুমি ঠিক এই কাজটাই করবে কুচবিহারের ওই জায়গাতে গিয়ে, যদি তুমি এই কাজটা করতে পারো তুমি যা ইচ্ছে তাই পাবে। ভাই বলুন তো, কার অধিকার বেশি দেওয়া হলো? একজন পুরুষকে বললাম তুমি কুচবিহারে অমুক দোকানে যাও, এই কাজটা করলে তোমাকে 100 টাকা দেবো। একজন মেয়েকে ওই কাজটাই বললাম যে বোন, তুমিও যাও, তুমি এই কাজটা যদি করে দিতে পারো তুমি যা চাইবে তাই দেবো। ভাই বলুন তো, কার অধিকার বেশি দেওয়া হয়েছে? মহিলাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বলেছে যে পুরুষদের জন্য একটা নির্ধারণ করা হয়েছে, যে একটা তারা হুর পাবে, যে সৈদায় 72টা, আর নারীদের জন্য উন্মুক্ত আছে, তারা স্বর্গে গিয়ে তথা জান্নাতে গিয়ে যা ইচ্ছে তাই পাবে, যা চাইবে তাই পাবে। তবে বন্ধু, কার টাকা বেশি দেওয়া হয়েছে? অবশ্যই মহিলাদেরকে বেশি দেওয়া হয়েছে, আমাদের জন্য একটা নির্দিষ্ট খাস করা হয়েছে। তো এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা সাধারণত বিভিন্ন সমস্যা আমরা নিজেরা এখন নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করছি, আর আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমরা আরো দ্রুততম তৈরি করার চেষ্টা করছি। আমরা যদি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিকটবর্তী হয়, ঠিক একইভাবে হিন্দু ভাইরা যদি তাদের ধর্মগ্রন্থের আলোকেই ধর্ম পালন করে, বাবন তো আমাদের মধ্যে আবারও ঐক্য আসতে পারে কি পারে না? আবারও পারে। কিন্তু আমরা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো শুধুমাত্র হিংসে বিদ্বেষ প্রতিহিংসা পরায়ণ আমরা কথাবার্তা বাক্য প্রয়োগ করে আমরা নিজেদের সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া, এই প্রার্থনা করবো যেন আমরা নিজেদের ধর্মগ্রন্থ অনুসারেই আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে বলি আল্লাহুম আমিন। যাই হোক, আলোচনা ছিল 1 ঘন্টা, রাত্রি 11টার বেশি প্রোগ্রাম করা যাবে না।
আপনার এই বিষয়ে বা এর বাইরে যদি সভাপতি অনুমোদন দেয় অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা শুধুমাত্র আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সমাধান কল্পে যেন আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রেখে আমরা যেন সমাধান করতে পারি। শুধু আলোচনা শুনলে হবে না, আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের কাছে প্রেস করেন, অবশ্যই আমরা সেগুলোর সমাধান কল্পে খুব সোজা ভাষায় আমরা উত্তর দিয়ে আমাদের আবার একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতে পারি। শুধুমাত্র দূরবর্তী যদি দ্রুততম মানে দূরে আপনারা বসে থাকবেন, আমাদের আলোচনা শুনবেন না বা দূর থেকে সমালোচনা করবেন, এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানের কাছে এ দোয়া, যারা আজকে দূর থেকেই আমাদের প্রোগ্রামটাকে না করার জন্য এবং অনেক মানুষকে বাধা প্রদান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এইসব ব্যক্তিদেরকে হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা।